অনলাইনে ভুয়ো পোর্টাল খুলে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। অভিযোগ, বাঁকুড়ার মেজিয়ার থার্মাল পাওয়ার স্টেশনে স্থায়ী চাকরি দেবার টোপ। দম্পতির এই কারসাজি হাতে নাতে ধরে ফেলল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। ধৃতদের নাম তাপস দাস ও অনামিকা মুখোপাধ্যায়। রবিবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের রাঙামাটি সংলগ্ন এলাকায় অফিস খুলে বসেছিল অভিযুক্ত দম্পতি। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করে পুলিশ। শনিবার রাতে বিধাননগর থেকে গ্রেফতার করা হয় ওই দম্পতিকে। মূলত বাঁকুড়া এবং হুগলির আরামবাগের কর্মহীন যুবকরাই ছিল তাদের টার্গেট। মেজিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের অধীনস্থ ক্যানেলের চতুর্দিকে অস্থায়ীভাবে কাজও দেওয়া হয় বেশ কয়েকজনকে। এমনকি অনামিকা মুখোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে কয়েকবার বেতন দেওয়া হয়েছিল তাদের। বলছি ম্যাডাম, আপনাকে কি অভিযোগ আছে যে টাকা নিয়ে চাকরি করা, কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? বলুন ম্যাডাম, চাকরি করার নাম করে কত টাকা নিয়েছিলেন? এটা কি আপনার পেশা? The Wall Bureau.